দেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়ে গেল ফুটবলার নিলাম। শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ক্যাটাগরি এ ও ক্যাটাগরি বিতে ১০ ফুটবলারই বিক্রি হয়েছে। নিলামের দ্বিতীয় পর্ব চলছিল, তখনই বাফুফের এলিট একাডেমি ফুটবলার আজিজুল হক অনন্তের নিলাম ঘিরে শুরু হয় অস্থিরতা। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে প্রথমে ব্রাদার্স তাকে দলে নিতে চাইলে বাকিরা আগ্রহ দেখায়নি, তাতে নিলাম পরিচালক তাকে সোল্ড ঘোষণা দেন। এরপরই বাধে বিপত্তি। মোহামেডান অভিযোগ তোলে তারা দাম হাঁকিয়েছিলেন ঠিকই, তবে তা পরিচালকের দৃষ্টি এড়িয়েছে। বিতর্কে নিলাম বন্ধ থাকে প্রায় ১০ মিনিট, পরে ফেডারেশন কর্তাদের হস্তক্ষেপে আবারও তাকে নিলামে তোলা হয়। মোহামেডানের সাথে হাড্ডাহাড্ডি লড়ে ১০ লাখ টাকায় অনন্তকে নেয় ব্রাদার্স। ৯ লাখ টাকায় মিডফিল্ডার চন্দন রায়কে দলে নিয়েছে শেখ রাসেল। স্ট্রাইকার আসাদুল মোল্লাকে ৭ লাখ ২৫ হাজারে আবাহনী এবং ইউরোপের ক্লাবে খেলার ডাক পাওয়ায় স্ট্রাইকার মিরাজুল ইসলামকে ৬.৫ লাখে কিনেছে ব্রাদার্স ইউনিয়ন। সেন্টার ব্যাক ইমরান খান সহ সুমন সোরেন ও সিরাজুল ইসলামকে ভিত্তিমূল্য ৪ লাখ টাকায় কিনেছে ব্রাদার্স। আর ৭.২৫ লাখ টাকায় সাজিদুল হাসান জুম্মনকে দলে নিয়েছে ফর্টিস এফসি। এছাড়া সর্বোচ্চ ১৩.২৫ লাখে গোলরক্ষক মোহাম্মদ আসিফকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। নিলাম শেষে বাফুফে কর্তারা জানান খেলোয়াড় তৈরির এই একাডেমি আরো নতুনভাবে ঢেলে সাজাতে চান তারা। কোনো রকম কমিশন টমিশন কোনো কিছু নাই এবং ফিউচারে ডিপেন্ড করবে আমার কি প্লেয়ার আছে আর রিকোয়ারমেন্ট কি আছে। নিলামে বিক্রি হওয়া ফুটবলারদের মূল্যের ৬০ ভাগ পাবে বাফুফে, বাকিটা যাবে খেলোয়াড়দের অ্যাকাউন্টে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়ে গেল ফুটবলার নিলাম। শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ক্যাটাগরি এ ও ক্যাটাগরি বিতে ১০ ফুটবলারই বিক্রি হয়েছে। নিলামের দ্বিতীয় পর্ব চলছিল, তখনই বাফুফের এলিট একাডেমি ফুটবলার আজিজুল হক অনন্তের নিলাম ঘিরে শুরু হয় অস্থিরতা। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে প্রথমে ব্রাদার্স তাকে দলে নিতে চাইলে বাকিরা আগ্রহ দেখায়নি, তাতে নিলাম পরিচালক তাকে সোল্ড ঘোষণা দেন। এরপরই বাধে বিপত্তি। মোহামেডান অভিযোগ তোলে তারা দাম হাঁকিয়েছিলেন ঠিকই, তবে তা পরিচালকের দৃষ্টি এড়িয়েছে। বিতর্কে নিলাম বন্ধ থাকে প্রায় ১০ মিনিট, পরে ফেডারেশন কর্তাদের হস্তক্ষেপে আবারও তাকে নিলামে তোলা হয়। মোহামেডানের সাথে হাড্ডাহাড্ডি লড়ে ১০ লাখ টাকায় অনন্তকে নেয় ব্রাদার্স। ৯ লাখ টাকায় মিডফিল্ডার চন্দন রায়কে দলে নিয়েছে শেখ রাসেল। স্ট্রাইকার আসাদুল মোল্লাকে ৭.২৫ লাখে আবাহনী এবং ইউরোপের ক্লাবে খেলার ডাক পাওয়ায় স্ট্রাইকার মিরাজুল ইসলামকে ৬.৫ লাখে কিনেছে ব্রাদার্স ইউনিয়ন। সেন্টার ব্যাক ইমরান খান সহ সুমন সোরেন ও সিরাজুল ইসলামকে ভিত্তিমূল্য ৪ লাখ টাকায় কিনেছে ব্রাদার্স। আর ৭.২৫ হাজার টাকায় সাজিদুল হাসান জুম্মনকে দলে নিয়েছে ফর্টিস এফসি। এছাড়া সর্বোচ্চ ১৩.২৫ হাজারে গোলরক্ষক মোহাম্মদ আসিফকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। নিলাম শেষে বাফুফে কর্তারা জানান খেলোয়াড় তৈরির এই একাডেমি আরো নতুনভাবে ঢেলে সাজাতে চান তারা। কোনো রকম কমিশন টমিশন কোনো কিছু নাই এবং ফিউচারে ডিপেন্ড করবে আমার কি প্লেয়ার আছে আর রিকোয়ারমেন্ট কি আছে। নিলামে বিক্রি হওয়া ফুটবলারদের মূল্যের ৬০ ভাগ পাবে বাফুফে, বাকিটা যাবে খেলোয়াড়দের অ্যাকাউন্টে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।